নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 18ই সেপ্টেম্বর 2024 বছরের শেষ চন্দ্রগ্রহণ, কটা থেকে কটা অবধি এই গ্রহণ থাকবে, কোন রাশিতে এই গ্রহণ হতে চলেছে, কোন নক্ষত্রে এই গ্রহণ হতে চলেছে, কী কী করণীয় রয়েছে, কোন রাশিগুলোর ক্ষেত্রে ভাগ্য বদলাবে এবং কোন রাশিগুলোর ক্ষেত্রে সমস্যা আসবে, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, যখন গ্রহণ হয় কি না, বেশ কিছু রাশির ক্ষেত্রে যেমন লাভকারী হয়, বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যাবহুলও কিন্তু হয়। কোন কোন রাশির ক্ষেত্রে এই গ্রহণ লাভকারী হতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, 18ই সেপ্টেম্বর 2024 সকাল 6টা 11 মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে, সকাল 10টা 18 মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে। মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে। এই গ্রহণ আপনার সকাল 6টা 11 টু 10টা 18, বিশেষভাবে সতর্ক থাকুন। বিশেষ করে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, আপনারা এই সময় ঘর থেকে বাইরে বেরাবেন না, ঘরের মধ্যে থাকার চেষ্টা করুন। কোনো ধারালো বস্তু আপনারা ব্যবহার করবেন না। ওম নম শিবায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, চন্দ্রের বীজ মন্ত্র আপনারা যতদিক পাঠ করতে পারবেন ততদিক আপনারা লাভ পাবেন। এবং এর সাথে সাথে এই গ্রহণ চলাকালীন আপনারা বিশেষ করে যারা, আবারও বলছি, যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, অবশ্যই পর্দা, ঘরের পর্দাটা আপনারা দিয়ে রাখুন। এই গ্রহণের যে প্রভাব আগামী 15 দিন কিন্তু পড়বে, নেগেটিভ এবং পজিটিভ দুটির ক্ষেত্রে কিন্তু আগামী 15 দিন কিন্তু এই প্রভাব পড়তে চলেছে, যার এফেক্ট এই মোট 12টি রাশির মধ্যে 8টি রাশি কিন্তু পেতে চলেছে। এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই দান করুন। দান করলে আপনারা বিশেষভাবে লাভ পাবেন, দান করাটা খুবই ভালো। আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রের স্থিতি কেমন রয়েছে এটা দেখা দরকার। এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা মায়ের চরণ স্পর্শ করুন, কারণ চন্দ্র আপনার দেখায় মাকে, তা মায়ের মাকে প্রণাম করুন, তাতে কিন্তু অনেকটা গ্রহণের নেগেটিভ প্রভাব আপনার কাটবে। গ্রহণ চলাকালীন আমি আবারও বলছি, আপনারা যতদিক ওম নম শিবায় পাঠ করতে পারেন ততদিক আপনারা কিন্তু লাভ পাবেন। এবং এর সাথে সাথে আপনারা অনেকেরই ক্ষেত্রে একটা সমস্যা হয় যে কৌশিকদা, এই গ্রহণের যে নেগেটিভ প্রভাব আমাদের পড়তে চলেছে তার জন্য কী করব। আমি বলবো আপনারা অবশ্যই দানটা আপনারা করুন, এবং আপনারা পুজো, মহাদেবের পুজো আপনারা অবশ্যই করুন, তাতে অনেকটাই এই গ্রহণের এফেক্ট কমবে। যারা বয়স্ক মানুষ রয়েছেন বা শিশু রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন এই গ্রহণের সময় আপনারা ঘুমাবেন না, অর্থাৎ এই সময়টা আপনারা জেগে কিন্তু থাকুন। এবার আসি 5 রাশির আপনার ভাগ্য যে বদলাবে এই 5 রাশির নাম। প্রথম যে রাশি আপনার বৃষরাশি। বৃষরাশির আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা কাটবে, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনার বড় ধরনের আর্থিক লাভ হবে, বাধা চলছিল সেই বাধা দূর হবে, ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে, অর্থাৎ গ্রহণের পর থেকে আপনাদের বেশ কিছু শুভ খবর আসতে চলেছে, এবং আপনাদের বিশেষ করে বিজনেস ক্ষেত্রে কিন্তু এই সময় লাভকারী হতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার বৃশ্চিক রাশি। এই গ্রহণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী আপনাদের হবে। আপনাদের শেয়ার বাজার, ফাটকা স্টক মার্কেট থেকে আপনারা বড় ধরনের অর্থ লাভ করতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসবে, ভাগ্যক্ষেত্রের পরিবর্তন,
এবং কর্ম প্রাপ্তি বা কর্ম যারা চেঞ্জ করতে চাইছেন সেই চেঞ্জ আপনাদের হবে, পারিবারিক সমস্যাগুলো আপনাদের কাটবে, পারিবারিক সমস্যা এই গ্রহণ আপনার সমস্ত এই যে পারিবারিক সমস্যা সেটা আপনারা গ্রহণ করে নেবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন। মকর রাশি, তিন নম্বর রাশি, মকর রাশির ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু বিশেষভাবে লাভকারী হতে চলেছে। মকর রাশির আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, মকর রাশির কমিউনিকেশান যোগাযোগগুলো আসতে চলেছে, মকর রাশির কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু বিশেষভাবে লাভ পাবেন। এবং আপনাদের কোনো জায়গাতে টাকা আটকে গিয়েছিলো, ফেঁসে গিয়েছিলো, সেই টাকার রিকভারি এবং অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। বিজনেস ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এরপর রাশি আপনার কর্কট রাশি, কর্কট রাশি এই গ্রহণ কিন্তু বিশেষভাবে আপনাদের লাভকারী হতে চলেছে। আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ, ভাগ্যক্ষেত্রে উন্নতি, শিক্ষাক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে লাভ, কোনো প্রমোশনের প্রমোশন আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে, আটকে ছিল সেই প্রমোশন আপনাদের হবে, এবং কর্মপ্রাপ্তি এবং ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের আসতে চলেছে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। এরপর যে রাশি আপনার একদম অন্তিম এবং শেষ রাশি, কন্যা রাশি, কন্যা রাশি এই গ্রহণ কিন্তু বিশেষভাবে লাভ দেবে, বিশেষ করে বিজনেস ক্ষেত্রে আপনাদের লাভ দেবে, আপনাদের ইনকামের সোর্স বাড়াবে, দীর্ঘদিন আটকে গিয়েছিলো এমন কোনো টাকা এই সময় আপনারা পাবেন, আপনাদের কর্মযোগ এই সময় দেখা যাচ্ছে, আপনাদের অর্থনৈতিক স্থিতি এই সময় মজবুত হতে চলেছে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন, এবং কেরিয়ার ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। এবার আসি এই পাঁচ রাশির, আমি কথা বললাম, লিখে রাখুন, গ্রহণের পর থেকে আপনাদের বেশ কিছু মানে এক কথায় শুভ ঘটনাগুলো আপনাদের ঘটতে চলেছে। এবার গ্রহণ হয়ে যাওয়ার পর কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকতে হবে, দেখুন মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, পারিবারিক বাদ বিবাদ রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে চাপ দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে কোনো আপনার কর্মহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্পত্তি যারা ক্রয় বিক্রয় করছেন অবশ্যই সতর্ক থাকুন, মিশ্র রাশি বি কেয়ারফুল, আপনাদের দ্বাদশভাবে যারা ভ্রমণ করতে চাইছেন, দূর যাত্রা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে কেয়ারফুল থাকা দরকার রয়েছে, এবং বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না, আপনাদের কোনো জায়গা থেকে বড় ধরনের আর্থিক লস আসতে পারে, এবং মানসিক চাপ টেনশান এবং আপনার গুরুজনের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে টেনশান কিন্তু হতে পারে। কি করবেন দেখুন, আপনারা অবশ্যই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা কোনো নির্ধনী ব্যক্তিকে দুধ দান করুন, তাতে কিন্তু লাভ পাবেন। দ্বিতীয় রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু গ্রহণের পরে কিন্তু সাবধান, সিংহ রাশি অষ্টম গৃহে অর্থাৎ মন মানসিকতা আপনার ভালো থাকবে না, আপনার দাম্পত্য জায়গাতে কিছুটা হলেও সমস্যা আসতে পারে, আপনার লাইফ পার্টনার হেলথ নিয়ে সমস্যা আসতে পারে, কর্মক্ষেত্রে আপনাদের চাপ প্রেশার আসবে, চোখের সমস্যা আসতে পারে, এবং বিজনেস ক্ষেত্রে আপনারা কোনো বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন, পারিবারিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, কোনো জায়গা থেকে অর্থ ব্লক হয়ে যেতে পারে, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু চাপ আসতে কিন্তু পারে। অর্থাৎ আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ কিন্তু মোটেও কিন্তু শুভ ফল আপনাদেরকে দিবে না, আপনারা অবশ্যই কোনো নির্ধনী ব্যক্তিকে আপনারা দুধ দান করুন। এরপর যে রাশি আপনার তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ কিন্তু মোটেও আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিতে যাচ্ছে না, তুলা রাশির কোনো জায়গাতে কেস মামলা মকদ্দমা কোনো আইনি জটিলতাতে আপনারা পড়ে যেতে পারেন, আপনাদের এই সময় কোনো বড় ধরনের ঋণ হতে পারে, এবং কোনো শত্রুতা ষড়যন্ত্র আপনার হতে পারে, কর্মচ্যুতি কর্ম আপনার চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পাশাপাশি শত্রুতা আপনার বৃদ্ধি করবে, শত্রু আপনার বাড়বে, আপনাদের মানসিক চাপ টেনশান উদ্বেগ এই সময় বাড়বে, আপনাদের কোনো জায়গাতে বড় ধরনের অর্থ লসের সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে বি কেয়ারফুল, আবারও বলছি আমি অ্যালার্ট করছি তুলা রাশি, আপনার সিংহ রাশি এবং মেষ রাশিকে বিশেষভাবে আপনারা অ্যালার্ট থাকুন, আর যে যে রাশির ক্ষেত্রে ভালো বললাম সেই রাশিগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো কিন্তু হতে চলেছে, বছরের শেষ চন্দ্রগ্রহণ, যদিও এটা দৃশ্যমান নয়,
তবুও এই গ্রহণের প্রভাব কিন্তু পড়তে চলেছে। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন কৌশিকদার সাথে, অর্থাৎ কৌশিকদার সমস্যা আছে, দেখুন কৌশিকের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। যারা কনসাল্ট করতে চাইছেন, আপনারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, এটা আপনাদের চ্যানেল। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, এবং যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।